नमस्कार दिबले विचारिछे एक खबर कामरूप जिलार बायहाटे चारियालीत एक संबाद मेलर आयोजन करे समुज्जल कुमार भट्टाचार्य रूरल लाइब्रेरीत आयोजन करा संबाद मेलत तेओ कय जे कोविडे भागि पेलाले राज्यर अर्थनीति जार बाबे एक आर्थिक पेकेजर दाबी आसुर मुख्य उपदेष्टा गराकीर राज्यर संबाद गोष्ठीसमूह आर्थिकभावे जर्जर हुआ बुली कय तेओ लगते कय जे सरकारे आर्थिक पेकेज घोषणा करिब लागे संबाद गोष्ठीसमूहर बाबे অসম উন্নতি সভাক অধিক গতিশীল করার ইঙ্গিত দি তেও কয় যে অসমত এতিয়া প্রয়োজন পরিকল্পিত অর্থনৈতিক সংগ্রামর আনহাতে কোভিডে সৃষ্টি করা পরিবেশের বাবে ব্যবসায়ী সকলক ঋণর সুদ রেহাই দাবি করে ভট্টাচার্যয়ে মূল্যবৃদ্ধির প্রসঙ্গত উত্থাপন করে ছাত্র নেতাগৰাকীয়ে সরকার ব্যর্থতার তালিকা দীঘলীয়া বুলি কই সরকারক সমালোচনায় থকা সরকা করে শেহতীয়াভাৱে এছাম ৰাজনীতিবিধে ক্ষমতাৰ লিচপাত সাম্প্ৰদায়িক বিষবাষ্প বিয়পোৱাৰ কাৰ্যকো ছাত্ৰ নেতাগৰাকীয়ে ঠিক্কা দিয়ে সংবাদ মেলখনত কমলপুৰৰ পৰা মিণ্টু কলিতাৰ ৰিপৰ্ট দিছপুৰ টু দিল্লী নিউজ গুৱাহাটী ভিতৰ এই লকডাউনৰ পিছত গোটেই অসমত চৰকাৰী চাকৰিয়ালসকলে দৰমহা পাই আছে যিসকল কৃষকৰ উৎপাদন ভাল তেওঁলোকৰ এটা স্থবিৰতা তেওঁলোকৰ সচল অৱস্থা এটা হৈছে কিন্তু তার বাদ দি প্রায়বর খিলঞ্জিয়া পরিয়ালের অবস্থা চিন্তনীয় হয়ে পড়ছে বিশেষকে নতুনকে যখন দোকান পোহর আরম্ভ করেছিল যখন উদ্যোগীয় নতুন উদ্যোগ আরম্ভ করেছিল বা যখন নতুন এন্টারপ্রিনিয়র আছে যাকে কাম কাজ আরম্ভ করেছিল সকলতে স্থবিরতা হয়ে পড়ছে বাতরি কাকতর উদ্যোগ নিউজ চ্যানেলবিল সকলে সংবাদ মাধ্যমের প্রতিটি গোষ্ঠীয় এই সমস্যার সম্মুখীন হবলগীয়া হয়েছে গতি এই ক্ষেত্র উপায় কি উপায় এটাই হল একটা পরিকল্পিত অর্থনৈতিক সংগ্রামের প্রয়োজন একটা প্ল্যান ইকোনমিক মুভমেন্ট লাগে ছাত্র সন্থা উন্নতি সভা সেনা আমি গঠন করেছিল এটা আর অধিক গতিশীলভাবে আমি আগবাড়ি যাম আর এই পরিকল্পিত অর্থনৈতিক সংগ্রাম আগুয়াই নিয়ার মূল লক্ষ্যটোই হব যে প্রতিটি পরিয়ালের জীবন ধারণের মানদণ্ড উন্নত করা আর প্রতিগী ছাত্র ছাত্রী যুবক যুবতী মর্যাদা সহকারে যাতে সমাজত জিয়াই থাকবে পারে তার পথর সন্ধান দিয়া আর এই অর্থনৈতিক সংগ্রামত আমি সফল হমেই সফল হবই লাগিব আর সফল হমেই এই দিকত আমি অর্থনীতিবিদ বিশিষ্ট নাগরিক আমার কৃষক রাইজ আর অভিজ্ঞ সকলের পর আমি দিহা পরামর্শ কামনা করছো ইতিমধ্যে টুকুরা টুকুরিকে আরম্ভ হয়েছে ইয়াক আমি সুসংগতভাবে আগুয়ে নিব খুঁজো আর 80% আমার কৃষিজীবী লোক কৃষি অর্থনীতি আমার গতি কৃষি বিশ্ববিদ্যালয়ের পর এই দিকত আমি বিশেষভাবে আমি অভিভাবক বিচারিছো খিলঞ্জিয়াবাদ খিলঞ্জিয়াবাদর চিন্তাক আমি শক্তিশালীভাবে আগুয়ে নিবলগীয় হলে অন্যতম পদক্ষেপটি হব একটা পরিকল্পিত অর্থনৈতিক সংগ্রাম আর এই বিষয়টুক এই পরিকল্পিত অর্থনৈতিক সংগ্রাম আগুয়াই নিয়ার দিকত আমি সকলরে দিহা পরামর্শের সহযোগিতা কামনা করছো হাতে কামে এই বিষয়টি আমি আগবাই লাগবে আর আমি এই বিষয় সফল হমেই যখন মন ভাঙি গেছে তখন কব খুঁজো যে হয় পরিস্থিতি এনেকা মন ভাঙি যাবই গতি আমি সকলে আকৌ মন বান্ধি এই পরিকল্পিত অর্থনৈতিক সংগ্রামের পথে আমি আগব লাগবে সরকারে সকাহ দিয়ার কথা কৈছে কোনবোৰ কথা সকাহ দিছে কৈছে যে ব্যাংকের ঋণ দেরিকে ঘুরাই দিলেও হব ব্যাংকের ঋণ দেরিকে ঘুরাই দিলে হব তার সুদটো দিব লাগিব বেংকৰ ঋণ কি কাৰণে দেৰিকৈ ঘূৰাই দিব লকডাউনৰ সময়ত উপাৰ্জন হোৱা নাছিল সেইকাৰণে ঋণটো ঘূৰাই দিবলৈ সময় বঢ়াই দিছে আমাৰ কথাটো হ'ল যে ঋণ ঘূৰাই দিয়াৰ সময়টো আৰু বৃদ্ধি কৰিব লাগে এক আৰু সুতৰ দায়িত্বটো চৰকাৰে ল'ব লাগে দুই বিদ্যুৎ ব্যৱহাৰ কৰাৰ খৰচটোহে চৰকাৰে ল'ব লাগে অতিৰিক্ত বিদ্যুতৰ খৰচটো চৰকাৰে ৰেহাই দিব লাগে তিনি নম্বৰ কথা সংবাদ মাধ্যমৰ ক্ষেত্ৰত চৰকাৰে এটা বিশেষ পেকেজ গ্রহণ করব লাগে সকল সংবাদ মাধ্যমে যে অবস্থার সম্মুখীন হয়েছে আর সংবাদ মাধ্যমে রাইজক লগত যোগাযোগ রাখিছে খবর দিছে সজাগ করেছে গতি সংবাদ মাধ্যমের ক্ষেত্রে সরকারে একটা বিশেষ পেকেজ ঘোষণা করব লাগে এই পরিকল্পিত অর্থনৈতিক সংগ্রাম আগুয়াই নিয়াত আমি রাইজর দিহা পরামর্শ কামনা করছো ছাত্র ছাত্রীর সুরক্ষিত ভবিষ্যতের কারণে পরিকল্পিত শৈক্ষিক আর বৌদ্ধিক পদক্ষেপ সেই সংগ্রাম চলিবই বিভিন্ন জাতি জনজাতি জনগোষ্ঠী ধর্মাবলম্বী লোকের গঠিত খিলঞ্জীয়া মানুষের এই প্রভুত্ব থাকিব লাগিব নিয়ন্ত্রণ থাকিব লাগিব এখন আমার হয়ে থাকিব লাগিব সেই মূল বিষয়টি আগবাড়িবই লাগিব আনটি বিষয় যে সাম্প্রদায়িক কেতবোৰ অপশক্তিয়ে সমাজখনক কলুষিত করবলে অপচেষ্টা করে আছে সাম্প্রদায়িক শক্তিক রাইজে প্রত্যাখ্যান করে আহিছে প্রত্যাখ্যান করে যাব তার উত্তর এটাই আমার বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সংস্কৃতির সমাহারে আমার জাতীয় জীবন সমৃদ্ধ হয়েছে রাজনীতিকে সমাজ ভাঙে সংস্কৃতিয়ে সমাজ গড়ে গতি সংস্কৃতির দলে আমি সমাজখনক অধিক শক্তিশালী করে সমৃদ্ধ করে এই সাংস্কৃতিক সংগ্রামের একটা শক্তিশালী পদক্ষেপে আমি আগব লাগিব যাতে কোনো সাম্প্রদায়িক শক্তিয়ে সমাজখনত ঠাই পাব নোৱাৰে এই দিকত আমি শিল্পী সমাজের আমি নেতৃত্ব আমি বিচাৰিছো আৰু আগন্তুক দিনত
এই অর্থনৈতিক সংগ্রামে অত্যন্ত প্রয়োজন আর এই অর্থনৈতিক সংগ্রাম আগুয়াই নিয়াত আমি রাইজর দিহা পরামর্শ বিচারিছো। মোবাইল সার্ভিস সেন্টার গণেশগুড়ি, আপনার বেয়া হওয়া প্রিয় মোবাইল টুক অতি সুলভ মূল্যতে পাওক পুনের নতুন রূপত। গতিকে পলম নকৰি শীঘ্রে আহক গণেশগুড়ি হাজরিকা কমপ্লেক্সত থকা মোবাইল সার্ভিস সেন্টারলৈ। ইয়াত আধুনিক প্রযুক্তিরে উন্নত মানৰ আৰু সঠিক মোবাইল স্পার্ট ব্যবহার কৰি অতি কম মূল্যতে মেরামতি কৰা হয়। আহক দিসপুর পলিক্লিনিকৰ সমীপর গণেশগুড়ি হাজরিকা কমপ্লেক্সত থকা মোবাইল সার্ভিস সেন্টারলৈ। মোবাইল রিপেয়ারিং, ল্যাপটপ, সফটওয়্যার সব হয় ইয়াতে। মোবাইল রিপেয়ারিং করা যায়, মোবাইলৰ এভ্ৰিথিং পাৰ্টছ পোৱা যায়, ডিছপ্লে পৰা হেডফোনৰ পৰা সবখিনি গোটেইখিনি পোৱা যায় হোলচেল ৰেটত। সব মডেলৰ আপুনি এভ্ৰিথিং মডেলৰ পাব। মোবাইলো হয়, লেপটপ হয়, এভ্ৰিথিং ইলেক্ট্ৰিক বস্তু যোনখিনি আছে গোটেইখিনি। বাকী ইয়াতে অৰিজিনেল ফল্ডাৰ যদি আপুনি কাটিং কৰাব বিচাৰিছে, এই কাটিং মেচিন আছে আমাৰ তাতে, পেষ্টিঙৰ কাটিং। আপুনি যদি অৰিজিনেল ফোল্ডাৰখন যদি অকণমান ওপৰৰ টাচটো যদি ফাটিছে, সেই টাচটো বদলাব পাৰে আপুনি কাটিং কৰি। চিংগেলকৈ প্ৰাইচটো আপোনাৰ হোলচেল ৰেটত একদম কম দামতে হৈ যাব।